আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আপনাদের যে ডিস্ক ম্যানেজমেন্ট রয়েছে, সেই ডিস্ক ম্যানেজমেন্টে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় ফেস করেন। বিশেষ করে আমি বর্তমানে যে সমস্যাটা ফেস করতেছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে আমার যে সি ড্রাইভটি রয়েছে, সি ড্রাইভটি অলমোস্ট ফুল হয়ে গেছে। আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে ই ড্রাইভ থেকে স্পেস নিয়ে সি ড্রাইভের সাথে মার্চ করব। এবং এই কাজটা কিভাবে করব টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের উপকার হবে। এবং ভিডিও শুরুতে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। চলেন আমরা ফুল ভিডিওতে যাই। সো শুরুতে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যারটির নাম হচ্ছে AOMEI। আমরা শুরুতে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেব, ডাউনলোড ফ্রিওয়্যার এখানে ক্লিক করে। আর শুরুতে আপনারা জাস্ট AOMEI পার্টিশন অ্যাসিস্ট্যান্ট লিখে গুগল সার্চ করলে প্রথম যে লিঙ্কটি পাবে সেই লিঙ্কটি হচ্ছে এটা। এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড ফ্রিওয়্যারে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এখানে আপনাদেরকে ইমেল দিতে বলছে, আপনারা সরাসরি ইমেল দিয়েও ডাউনলোড করতে পারেন অথবা ডাউনলোড ডিরেক্টলি করতে পারেন। আমি ডাউনলোড ডিরেক্টলি করছি। ডাউনলোড ডিরেক্টলিতে ক্লিক করার পরে সে হচ্ছে ডাউনলোড হতে থাকবে। আমি যদি আমার ব্রাউজার থেকে দেখি সে কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করব। ডাউনলোড হওয়ার পর আমরা হচ্ছে আমাদের যে ডাউনলোড সেকশনটি রয়েছে সেই সেকশনে আসবো, এবং এখানে আসার পরে আমরা .exe ফাইলটি পাব। আমরা এখান থেকে রান এজ অ্যাডমিনিস্ট্রেশন করব। তো রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করার পরে আমি ইয়েস প্রেস করব। দেন হচ্ছে আমি সিলেক্ট সেট আপ ল্যাঙ্গুয়েজ করব, ইংলিশ। দেন আমি এখানে আমাকে বলছে যে আপনি যদি প্রো ভার্সনে সুইচ করেন তাহলে এই অপশনগুলো পাবেন। আমি আপাতত স্ট্যান্ডার্ড রেখে স্কিপ করছি। আমি এখন AOMEI পার্টিশন অ্যাসিস্ট্যান্টটি ইনস্টল করব। সো ইনস্টল হয়ে গেল, সে বলছে আমাকে এনজয় নাও। সো আমি এটাকে এনজয় নাও ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি। সো এখানে আমি যদি ওপেন করি তাহলে মোটামুটি এরকম এটার ইন্টারফেসটা দেখতে এরকম দেখাবে। এখানে আমাকে দেখাচ্ছে উইন্ডোজ সিতে 2% ফ্রি, ডিতে 16% ফ্রি, ইতে 97% ফ্রি, আর ইয়েতে হচ্ছে 11% ফ্রি। তো আমি যে কাজটি করবো এখন সেটি হচ্ছে আমি আমার যে ইন্টারফেসটি, সরি, যে ড্রাইভটি আমি বাড়াতে চাই সেটি হচ্ছে সি ড্রাইভ। আমি এখন ই ড্রাইভের কিছু স্টোরেজ খালি করব এবং সি ড্রাইভের মধ্যে আমি সেই স্টোরেজটি অ্যালোকেট করব। সো সেই কাজটি কীভাবে করব এখন আমরা সেটি দেখব। সো আমি এখানে ক্লিক করলাম ই ড্রাইভে, ই ড্রাইভে ক্লিক করে রিসাইজ অ্যান্ড মুভ পার্টিশনে গেলাম। এখানে যাওয়ার পর আমি এখান থেকে কমাবো। আমি মোটামুটি এটাকে 90 জিবির মতো রাখবো, 90 জিবি, এবং বাকিটা আমি সি ড্রাইভের মধ্যে স্টোরেজ করব। সো এখানে 90.56 জিবি রাখলাম। আমি এখন ওকে করি, ওকে করলাম। এখন কিছু এখানে প্রায় 66.44 জিবি ফ্রি রয়েছে বা আনঅ্যালোকেট রয়েছে। আমি এখন যে আনঅ্যালোকেটেড স্পেস বা ড্রাইভটি খালি রয়েছে সেইটাতে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমি অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর মার্জ পার্টিশন নামে যে মেনুটি রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমি অনেকগুলো
চেকবক্স দেখতে পাবো যা কিনা বিভিন্ন ড্রাইভের সাথে সে মার্জ করতে চাচ্ছে। সো আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমি যেহেতু সি ড্রাইভের সাথে মার্জ করাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে সি ড্রাইভটি ক্লিক করতে হবে বা চেক করতে হবে, চেক করে ওকে দিতে হবে। সো আমি এখন এখানে অ্যাপ্লাই করব। এখানে অ্যাপ্লাই করলে আমাকে বলছে যে রিবুট রিকোয়ার্ড। সো আমাকে এখন রিবুট করতে হবে। সো আমি রিবুট করে আবার এখানে আপনাদের কাছে চলে আসব। সো আমি রিস্টার্ট নেওয়ার পর যদি আমার যে টিস পিসি ইন্টারফেসটি থাকে, সাধারণত এটা কি ইন্টারফেসই বলো আমার যতটুকু মনে পড়ে, আবার অনেক উইন্ডো বলে। সো আমি যদি এখন দেখি তাহলে উইন্ডো 11C সি ড্রাইভের মধ্যে কিন্তু আমার জায়গা বেড়ে গেছে, 66 GB ফ্রি অফ 217 GB। এখানে আমি ই থেকে ডিস্ক স্পেস কমিয়ে আমি সিতে নিয়ে আসছি যথারীতি। এপে আমার যে জায়গাটুকু রয়েছিল সেই জায়গাটি আছে, কুঞ্চিতে যতটুকু ছিল অতটুকুই আছে। আর যে সফটওয়্যারটি ছিল সফটওয়্যারটি যদি আমি ওপেন করি আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে মার্চ করেছি। এখানে আমার সি ড্রাইভ যেটি উইন্ডোজ 11 নামে পরিচিত সেটি সম্পূর্ণরূপে ইউজ অবস্থায় ছিল, মানে সেটি সম্পূর্ণ ইউজ অবস্থায় ছিল। আমি কি করেছি, আমি থেকে কিছু রিসাইজ করে আমি কমিয়েছি। কমানোর পর আমি যে আনএলোকেটেড স্পেস ছিল, আমি মনে করি এই জায়গাটা আমার অ্যালোকেটেড স্পেস, সেখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যাডভান্সে যে আমি এখান থেকে আমার মার্জ পার্টিশন নামে একটা অপশন থাকবে, এখান থেকে আমি হচ্ছে আমার যে ড্রাইভটি রয়েছে আমি সির সাথে মার্জ পার্টিশন করতে চাই, আমি সেটি সিলেক্ট করে দিয়েছি। আমি সংক্ষেপে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। এখানে মার্জ পার্টিশন দিলে সি যে ড্রাইভটি রয়েছে সেই ড্রাইভের সাথে আমি আমার যে আনঅ্যালোকেটেড স্পেসটি রয়েছে সেটা মার্জ করে দিয়েছে। মূলত আমি এই সংক্ষিপ্ত কাজটুকুই এখানে করেছি। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি কিভাবে একটি উইন্ডোজের সি ড্রাইভ ফুল হয়ে গেলে অন্য একটি ড্রাইভ থেকে আমি স্পেস নিয়ে সি ড্রাইভটিকে মার্চ করব, সেই জায়গাটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনারা টোটালি মনোযোগ সহকারে দেখবেন এবং সতর্কতার সাথে এই কাজটি করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।